কোনো কথা নাই বর্তা নাই, এখানে বসে একজনকে রেসলিং এ যেমন হাত তোলে, এরকম রেসলিং হাত তুলে বেল তুলে বেল দিয়ে দেয় যেরকম ফেরে, সেরকম রেসলিং হাত তুলে, এটা তো হতে পারে না। নির্বাচন বোর্ড আপিল বোর্ড থাকবে পক্ষপাত পক্ষপাতহীন, তারা কারো থাকবে না, ওইটা তো আমরাই তৈরি করেছিলাম, শিল্পী সমিতি তৈরি করেছিলাম। এবং ওনারা বলেছেন, দেখেন আরেকটা অন্যায় দেখেন ওনাদের, ওনারা বলেছেন দশধারা মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, আর তফসিলের দশধারায় স্পষ্ট বলা আছে কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে, কোনো উপঢৌকন প্রেরণ করলে, কোনো আর্থিক লেনদেন করিলে যথাযথ তদন্তের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন, মাথায় রাখেন কিন্তু বোর্ড কিন্তু দুইটা, নির্বাচন কমিশন আপিল বোর্ড দুইটা, নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করতে পারবে 28 তারিখের আগে, মনে রাখেন কিন্তু 28 তারিখের আগে, 28 তারিখে অংশগ্রহণের টাইম যে ভোট গ্রহণ শুরু হয়ে গেল তখন আর আপনার প্রার্থিতা বাতিল হবে, তার পরে হতে পারে ফলাফল বাতিল, তো সেটাও তো নাই। সবাইকে একটা কথা বলেছি যে এত কিছুর কোনো বিষয় তো থাকার কথা না, বিকজ এটা তো একটা সুষ্ঠু ভোট হয়ে সুষ্ঠুভাবে নির্বাচিত একজন প্রতিনিধি হয়ে বসছে, এরপর তার মনে হয় না যে কোনো জিনিস নিয়ে এত দূর পর্যন্ত যাওয়া উচিত ছিল। এগুলো দুজন আপিল বোর্ডের মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা চিঠি সমাজকল্যাণকে লেখে তাদের কাছ থেকে ডিরেকশন এনে কোনো কথা নাই বর্তা নাই, এখানে বসে একজনকে রেসলিংয়ে যেমন হাত তোলে, এরকম রেসলিং হাত তুলে বেল তুলে বেল দিয়ে দেয় যেরকম ফেরে, সেরকম রেসলিং হাত তুলে, এটা তো হতে পারে না।